नमस्कार बंधुरा अंकिता सिम्पली किचन और एक नतून पर्व देखार जो अपने जन सकल के अनेक स्वागत। आज के चिकेन एक दुर्दान्त रेसिपि नहीं चले से हलो साउथ इंडियन स्टाइले चिकेन सत्तीनाथ। सत्तीनाथ भीषण स्पाइसी टाइप खेते हैं और एक अन्यरकम स्वाद पे हम रेसिपिटा बाड़ी अवश्य ट्राई करबें। तो कथा ना बाड़िए आज के हमारे रेसिपिटा देखे नवा जा। रेसिपि शुरूते प्रथम एक स्पेशल मसला तैरी तो दिए दिल एक चामच गोटा धने एक चामच गोलमरीच एक चामच गोटा जिरे हाफ चामच मौरी और एखे रही है गोटा गरम मसला तर मध्य रही है दारचिनी लवंग और इलाच तर दिए दीची एक जायफल दीची तीनटे शुकनो लंका और एक तेजपाता। एबारे कैशर फ्लेम लोते रेखे एक देर मिनिटर मतन भलोभ भेजे नेब। তারপরে আমি দিয়ে দেব এখানে চার চামচ নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটা দিয়েও আমি সমস্ত মশলার সাথে ভালো মতন করে ভেজে নেব যতক্ষণ না নারকেলের থেকে কালারটা চেঞ্জ হচ্ছে। সব কিছু আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রোস্ট করে রাখা गोटा मसलागुलो। तारपर एर मध्ये दिए दिच्छि आमि दस बारोटा मतो रसुन कोया। तारपर दिए दिच्छि आमि कयेकटा लाल लंका और आदा। एबारे एगुलो दिए खूब भालो मतन करे एकटा स्मूथ पेस्ट तैरि करे निते हबे। पेस्टटा आमार रेडी होये गेछे और देखतेई पाच्छेन एकटा स्मूथ पेस्ट तैरि करे फेलेछि। এরকম ভাবে পেস্ট আপনারা তৈরি করে ফ্রিজের মধ্যে একটা এয়ার টাইট কন্টেনারে রেখে দিতে পারেন আর যে কোনো রান্নার মধ্যে কিন্তু এটা দিতে পারবেন। এবারে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর এখানে আমি হাড় সহ চিকেন নিয়েছি। আপনারা কিন্তু বোনলেস চিকেনও এর মধ্যে ব্যবহার করতে পারেন। চিকেনটাকে খুব ভালো মতন করে আমি পরিষ্কার করে নিয়ে এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখবো। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলাগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ ফাটানো টক দই। সমস্ত মশলাকে আমি মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি আর এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে এর থেকে বেশিও আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন বা যদি কম সময় হাতে থাকে তবে মিনিমাম 30 মিনিটের মতন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। এবারে আমি ফ্রাইং প্যানে পরিমাপ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতন করে আমি গরম করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে আস্তে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা। কারি পাতাটাকে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও আমি ভালো মতন করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর টমেটোটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো মতন করে আমি ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাংসটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কষানোটাও ভীষণ ইম্পর্টেন্ট। যত বেশি কষানো হবে স্বাদ কিন্তু ততই বেশি ভালো লাগবে। তাই আমি খুব ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে না যাচ্ছে। চিকেনটা কি সুন্দর মতন কষে গেছে আর তেলও ছেড়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। এবারে দিয়ে দিচ্ছি আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো।
समस्त किछु को भालो मतन करे आमी आबारो कषिए नेब। ভালো মতন কষানোর পরে আমি এটাকে দু তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে আমি আবারও ভালো মতন করে মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু মাংসটা আমার প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর কালার চলে এসেছে। এবারে আমি গ্রেভির জন্য সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে জলের পরিমাণটা বাড়াতে বা কমাতেও পারেন। এবারে আমি এর মধ্যে আরও কিছুটা কারি পাতা অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। এবারে আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু আমার ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন হাড় থেকে কিন্তু মাংসটা সরে আসছে। তো আমার এখানে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেব। চিকেন ছত্রিনাথ একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। তাহলে আজকের রেসিপিটা আমার ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আই এম শিওর আপনাদের এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।